আমি আমার বন্ধুরে নিয়ে আসছি, 2 ঘন্টা রুমে থাকবো, আমরা জরুরি কাজ করবো, ঠিক আছে? চাবি দাও, অসুবিধা নেই, দুলা ভাই জানে। না না স্যার, চাবি তো কোনোভাবে দেওয়া দেবো না, বুঝেন না কি? আমি করোনা কাল চলতেছে, কাউকে ডুকপেট দেওয়ার নিষেধ আছে, কিন্তু আপনার কথা যেহেতু স্যার বিশেষভাবে কয়ে গেছে, আপনি গেলে দেবেন পারেন। স্যার এক কাম করেন, বিশেষ কাউন্ট থাকলে আপনি উপরে যাইয়া একলা একলা হেরে এসে, আর ম্যাডামে আমার কাছে হেজান, 2 ঘন্টা তো আমরা গল্প গুজব করে সময়টা কাটাই দেব। উনি এই উনি কি বলে, আমি ওনার মতো একটা দারোয়ানের সাথে এখানে বসে বসে কি করবো এত টাইম? দারোয়ান বলে কি আমরা কোন মানুষ না, আমি তো বিয়ে করছি, মেয়ে মানুষই তো বিয়ে করছি। দারোয়ান মানুষ বলি এটা কোনো কথা না, আপনার সাথে আমি 2টা ঘন্টা বসে কি করব? আচ্ছা তুমি কথা বলো, আমি কথা বলতেছি, বুঝছি, আমি বুঝছি জহির ভাই। আচ্ছা ঠিক আছে, 200 টাকা দিতেছি, তুমি চায়ের রাস্তা খাই আসো, বাকি আমি দেখতেছি। এ শিক্ষুতি, এটা আপনি কি বা কথা কইলেন? করোনা কাল চলতেছে না, ঘুষ মুষ সবই তো বন্ধ রয়েছে, আপনি 200 টাকা দেওয়া মানে তো ঘুষ খাওয়া, আর ঘুষ খাওয়া মানে তো করোনা এসে ডাইরেক্ট আক্রমণ করবো। হাই, তোমার নিজের ফ্ল্যাটে এখন তোমার ঘুষ দিয়ে যেতে হবে? আর এটা ঘুষ না, আমি মাঝে মাঝে চা বিস্কুট খাওয়ার লেগে কিছু টাকা পয়সা দিই। জহির ভাই আজকে স্যার 50 টাকা বাড়তি দিতেছে, অসুবিধা নেই, তুমি যাও। কি কম স্যার, আপনার রুচি না এবারে নষ্ট হয়ে গেছে গা, এটা আপনি কি বা অফার দিলেন? হ্যাঁ, এত সুন্দর চকচকে ফ্ল্যাট, চকচকে ম্যাডাম নিয়ে আপনি ঢুকবেন, আপনি কইতেছেন 50টা বাড়াই দেবো, 250 টাকা হয়, 2000 টলি তো একটু চিন্তা ভাবনা করা গেল নি। 2000 টাকা? হ্যাঁ, এত বার্গেনিং কেন করছো, 2000 টাকা দিয়ে দাও না। 2000 টাকা দিয়ে দেবো? তুমি তো টাকাটা দিবো না, ওটা আমার পকেট থেকে যাইবো। তুমি তো দিবা না, 2000 টাকা নেই। স্যার স্যার, আপনাকে আমি অনুরোধ করতেছি স্যার, সরাসরি টাকাটা আমার হাতে দিন না স্যার, তাহলে এটা ঘুষের মধ্যে পড়ে দেবো, করোনা আবার টের পেয়ে দেবো কাম। আপনি কাম করেন স্যার, 2000 টাকা আমার মোবাইলে পাঠাই দেন, তাহলে এটা সরাসরি ঘুষ হবো না, বুঝছেন? আচ্ছা স্যার দেখা যাবো, অসুবিধা নেই, চাই আমরা চলো। অসুবিধা নেই স্যার, অসুবিধা নেই, মানে ঘরের ভিতর 3 ফিট দূরত্ব বসতে হবে? কি বললাম? না কিছু বলি নাই, আমি বলতেছি যে তোমার মুখে যে মনে করো যে মুখোশটা আছে না, এরা খুলে ফেলাও, ঘরের ভিতরে তো কোনো করোনা নাই, সব তো ঠিক আছে। ঠিক আছে, এটা ঠিক বলছো, খুলে ফেলি। আমি ঠিকই বলি, হ্যাঁ মাঝে মধ্যে ভুলো বলো। তোমার হাতটা কিন্তু সুন্দর আছে, বালাটা সুন্দর করছে, একটু ধরি। হাত ধরতে চাও কেন তুমি, দেখি তোমার হাত দেখি। এই যে আল্লাহ, করোনা কিলবিল করতেছে হাতে, করোনা, তুমি করোনা দেখতে পারো? হ্যাঁ। খালি চোখে করোনা দেখতে পারো? হ্যাঁ, আমি খালি চোখে করোনা দেখতে পাই। হ্যাঁ, তাহলে কি করা লাগবে? যাও সাবান দিয়ে হাতটা ধুয়ে আসো। তুমি তো স্যানিটাইজ করে দিলে, আবার হাত দিও না। শুধু হাত না, পাও ধুয়ে আসবা। তাহলে কো পুরো বডিটাই ধুয়ে আসি? হ্যাঁ, পুরো শরীর ধুয়ে আসবা, তাহলে তো আরো ভালো। ঠিক আছে। Thank you.